মাতৃহারা এক ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শারীরিক অসুস্থতার কারণে 10 দিনের শিশু সন্তানকে রেখে পরলোক গমন করেছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা করমতি ত্রিপুরা। নবজাতক শিশুটিকে দেখভাল করছেন তার পরিবারের লোকেরা, অথচ শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে বামেদের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সম্পূর্ণ ভিত্তিহীন এ দাবির প্রতিবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক। জোলাইবাড়ির বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মনুর বিধায়ক মাইলাফরু মক্কির সাথে নিয়ে অসহায় মাতৃহারা শিশুটিকে এদিন দেখতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শিশুটির লালন পালনের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা যাতে না হয় তার জন্য সমস্ত রকমের সাহায্যের এদিন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মাতৃহারা শিশুটিকে দেখতে গিয়ে সিপিআইএমের অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার গর্জে ওঠেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএমের কোনো অস্তিত্ব থাকবে না, এ কারণে এলাকার শান্তি নষ্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। শোক পালনের সময় দেওয়া হচ্ছে না পরিবারটিকে। এ ধরনের নিন্দাজনক কাজ বন্ধ করে সুস্থ রাজনীতি করার জন্য বাম কর্মী সমর্থকদের এদিন পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক। বৈঠকের জন্য আমাদের জোলাইবাড়ি ব্লকে এসেছি। আমাদের জোলাইবাড়ির মাননীয় বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাকে বললেন যে আমার এলাকাতে একটা এমন মহিতা করমতি ত্রিপুরা, ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার 5 দিন পরে ওনার মৃত্যু হয়েছে এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন এবং অত্র অঞ্চলে যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন এবং আপনারা দেখেছেন বলেছে লোকাল লোকরা। কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের কারণে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মহোদয়া জয়ন্তীদিও এসেছেন, সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন। সেই যে একটা অপপ্রচার, আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং আপনারা দেখছেন এই পারিতে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে, খুব সুন্দর 3টা আবাস যোজনা ঘর রয়েছে, সমস্ত পরিষেবা সবাইকে দেওয়া হচ্ছে। যদি কারোর কোনো ধরনের গ্যাপিং থাকে সেটাকেও ফিল আপ করার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমস্ত সুবিধা যে সরকারের সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে, সরকারটা আপনাদের এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজ্যকে এবং দেশকে ডেভেলপমেন্ট করার সংকল্প আমরা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। তো আজকে যে ঘটনাটা হয়েছে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তারা যে আগের জামানায় তারা যেমন ছিলেন তারা ভাবেন দেশটা বোধহয় ওই জায়গাতেই আছে, সেই নিজেদের যে মানুষকে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা থেকে ওনারা বেরোতে পারছেন না। তাই আজকে ওনারা এই সুন্দর একটা দুঃখের বিষয়, ছোট্ট একটা সুন্দর পরিবেশে বাচ্চারা জন্ম হয়েছে, মার মৃত্যু হয়েছে, প্রচণ্ড দুঃখের বিষয়। কম বয়সের 20-21 বছরের একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে, কতটা মর্মান্তিক ঘটনা, সেটাকে আরও বেশি লজ্জাস্কর পরিণত বিষয়ে মানে দুঃখটা করার শোক পালন করার সময় ওনাদেরকে দেওয়া হচ্ছে না, পাড়াটাকে পরিবারটাকে ওটাকে বদনাম করার চেষ্টা করছে। তো এটা নিন্দা জানাই, এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন, গঠনমূলক রাজনীতি করুন, ডেভেলপমেন্টের জন্য রাজনীতি করুন। নিঃস্বার্থভাবে মাতৃহারা ছোট্ট শিশুটির পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে এদিন ধন্যবাদ জানিয়েছেন আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।